তিনির অন্য থ্রি ওয়ান লগ টু টু দি পাওয়ার রুট সিক্স আর লগ রুট ওভার টু বাই থ্রি মান নির্ণয় করব লাগে, মনে কেমন ছিল টু হতে পারে। ঠিক আছে, সলিউশন লগ টু টু দি পাওয়ার রুট সিক্স যোগ লগ টু টু দি পাওয়ার রুট ওভার টু বাই থ্রি দুটা যোগ করব লাগে। ইয়ার পর আমি লগ কমন ল'লে কি হব, লগ আমি সূত্র পাই আছিলো লগ এম প্লাস লগ এম ইকুয়াল লগ এম 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 এম, ভূমি ইয়াতে ইয়াত থাকিলে এইফালে কি আহিব এ, যেনেকৈ ইয়াতে ভূমি টু আছে এইফালে কি আছে এইটো টু আছে, এইটো লগ আমি কমন ল'ব পাৰোঁ ছেম ভূমি যিহেতু লগটো কমন ল'ব পাৰোঁ টু ছিক্স ইনটু ৰুট অভাৰ টু বাই থ্ৰী। দুটাই ৰুট অভাৰ আছে গতিকে সৰু ৰুট অভাৰ কৰিব পাৰোঁ টু থ্ৰী তাৰ লগ টু ৰুট অভাৰ তিনি দুগুণ ছিক্স চাৰি অৰ্থাৎ ইয়াতে ৰুট অভাৰ সৰু মান কিমান আহিব ৰুট অভাৰ টু এ স্কুৱেৰ অৰ্থাৎ টু লগ টু টু দি পোৱা টু আহিব ইয়াতে লগ টু টু দি পোৱা টু মানে আকৌ ওৱান, কাৰণ আমি সূত্ৰ পাইছোঁ লগ এ টু দি পোৱা ইকুৱেল কিমান ওৱান। থ্রি টু নম্বরটো এতে কি দিয়ে আছে, যদি লগ টু টু দি পাওয়ার থ্রি ইকুয়াল টু তেন্তে লগ এইট টু দি পাওয়ার টুয়েন্টি সেভেন আর লগ সিক্সটিন টু দি পাওয়ার এইটটি অন্য মান নির্ণয় করে দেবে, মানে এটাই করে দেখাই দিছো ইয়ার মান কিমান আর এটা নিজে করে হয় দিয়ে আছে ইয়াতে যিখিনি দি আছে সেইখিনি লিখি লিখি ল'লে হ'ল টু কিউব ইকুৱেল কিমান দি আছে ই, ইয়াৰ পৰা আমি লিখিব পাৰোঁ ভূমি টু আছে টু টু দি পোৱাৰ কি ইকুৱেল কি লিখিব পাৰোঁ থ্ৰী, যিহেতু ইয়াতে কিমান বাহিৰ কৰিব লাগে লগ এইট টু দি পোৱাৰ কিমান টুৱেণ্টি ছেভেনৰ মান বাহিৰ কৰিব লাগে, গতিকে ইয়াতে সূচক আহিত আমি ইয়াতে ভূমিটো আমি এইট বনাবলৈ চেষ্টা কৰিম, অৰ্থাৎ ইয়াতে দুয়োফালে আমি কিউব লৈ ল'লে থ্ৰী কিউব অৰ্থাৎ টু কিউব ইয়াতে কিমান হ'ল টু কিউব কি লিখিব পাৰোঁ থ্ৰী টু দি পোৱা থ্ৰী কিউব এইট টু দি পোৱা কি লিখিব পাৰোঁ পি থ্ৰী টু দি পোৱা কিমান টুৱেণ্টি ছেভেন এইট টু দি পোৱাৰ পি ইকুৱেল টুৱেণ্টি ছেভেন যিহেতু আহিছে হুচকালি যিহেতু এইট টু দি পোৱাৰ পি ইকুৱেল টুৱেণ্টি ছেভেন গতিকে এইটো ঘাতাংক আহি লগ টুৱেণ্টি ছেভেনৰ মান ভূমি এইটোত কিমান হ'ব